অষ্টম শ্রেণীর আরও একটি ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর টপিক বাইনারি অঙ্কের বিয়োগের টেবিলটা এখান থেকে আজকে আমরা দেখব তো গত লেকচারগুলো আমার একটা প্লে লিস্ট করা আছে সেখান থেকেই তোমরা দেখে নিতে পারো তো দেখো আমরা বাইনারি সংখ্যার যুগ শিখেছি শিখে শিখেছিলাম আগে এরকম একটা টেবিল আমরা শিখেছিলাম তো সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই সেগুলো দেখে দেখে আসবে আগে আজকে আমরা দেখতেছি বাইনারি অঙ্কের বিয়োগের টেবিলটা দেখো এই টেবিল যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি বিয়ুক অনায়াসে পেরে যাবে আর কি আর যদি এই টেবিল মুখস্ত করতে পারো তাহলে আয়ত্ত করতে না পারো তাহলে তোমার বিয়ুকটা একটু সমস্যা হবে দেখো এখানে আমরা জানি জিরো থেকে জিরো বাদ দিলে জিরো থাকে আচ্ছা তারপর দেখো এখানে জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকে আর ধার থাকে কত ওয়ান আমরা যেরকম দেরি হাতের ওয়ান দরি একমাত্র দেখো এইটাই একটু সমস্যা আমাদের মানে সমস্যা মানে বলতেছি যে আমাদের এখান থেকে আর করে দেখো এখানে ওয়ান থেকে আর জিরো দাও তাহলে ওয়ানই থাকতেছে আর ওয়ান থেকে ওয়ান দাও জিরো থাকতেছে মানে এটা আমরা এমনি সভাব নিয়মে এগুলো বুঝতে পারতেছি কিন্তু লাস্ট সমস্যা কোনটা দেখো তো একটাই আমাদের সমস্যা লাগতেছে কোনটা এদেরটা এর এটা মনে রাখলে আমাদের চলে আর কি দেখো কীরকম এটা দেখো যদি উপরে যদি কোনো সময় দেখো জিরো আছে নিচে ওয়ান আছে উপরে জিরো আছে নিচে ওয়ান আছে তখন এখানে একটা ওয়ান দিবা নিচে ওয়ান লেখবা আর তোমার হাতে কত থাকবে ওয়ান হাতে ওয়ান থাকবে এটাই আর এই তিনটা তো তোমার আগের মতো জিরো থাকলে জিরোই আর দেখো ওয়ান ওয়ান জিরো এটা কত হবে এটা এমনি তো জানো তোমরা এমনি জানো এটা ওয়ান আর দেখো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত থাকে জিরো থাকে এটি আশা করি পারবা এখন দেখো এখানে একটা একক কাজ দেওয়া আছে দেখো এখন একক কাজে কি লেখা আছে দেখো নিচের বাইনারি সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো যে বাইনারি সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে তোমার ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে বলছে এবং উভয় বিয়োগ করে সত্যতা যাচাই করো এবং তোমাকে কি কথা বলছে এখানে উভয় বিয়োগ করতে বলছে দেখো বাইনারি পদ্ধতিতে তোমাকে বিয়োগ করতে বলছে এবং কি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করতে বলছে বিয়োগ করে দেখ বা সত্য যাচাই করেন বাইনারি সংখ্যা বিয়োগের যে সংখ্যাটা আসলো দশ ভিত্তিক সংখ্যাতেও সেই সংখ্যা আসে কিনা তো চলো আমরা দেখি আসে কিনা আমরা দেখো তো এটা দশ ভিত্তিক সংখ্যা আমরা কীভাবে বের করতাম পূর্বের লেকচারে আমরা দেখেছিলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান এটার দশ ভিত্তিক সংখ্যা আমরা কীভাবে বের করি সহজে এই যে প্রথম থেকে আমরা কী করি ডান পাশ থেকে টু টু দি পাওয়ার কী লিখি জিরো তারপর এটার ক্ষেত্রে আমরা কী লিখি টু টু দি পাওয়ার ওয়ান তারপর এটা লিখি কত টু টু দি পাওয়ার টু তারপর এটার ক্ষেত্রে কি লিখি টুটি দিব আর থ্রি এভাবেই তো লিখি তারপর কি করি লাস্ট এইগুলো গুণ করি আমরা জানি টোটি দিব আর জিরো সমাশন কত টুটি দিবার জিরো সমাশন এখানে ওয়ান লিখে দিচ্ছি এখানে ওয়ান টুটি দিবার জিরো সমাশন তারপর কি এইটার সাথে এটা কি করি আচ্ছা একটু কালার চেঞ্জ করে তোমাদের দেখাই দিচ্ছি এখানে দেখো তারপর এটার সাথে এটা গুণ করি তারপর এটার সাথে এটা গুণ করি তারপর এটার সাথে এটা

তাহলে এটা কত হবে চার দুগুণ কত আট আর দুই উপর থ্রি থাকলে এটা কি তোমরা বুঝো আশা করি বুঝো তারপর একটু বোঝায় দিচ্ছি দেওয়া হয় দুইয়ের উপর থ্রি মানে কি দুইয়ের উপর থ্রি মানে এটাকে বলা হয় বৃত্তি আর উপর যেটা আছে এটা হচ্ছে পাওয়ার পাওয়ার যত থাকবে বৃত্তি ততবার গুণ হবে একটু খেয়াল করি এখানে পাওয়ার যত পাওয়ার কত থ্রি তাহলে এই যে বৃত্তিটা আছে দুই দুই কয়বার গুণ হবে তিনবার এই যে এরকম হবে টু ইন্টু টু টু এখানে যদি যদি পাওয়ার তোমার তাহলে কয়বার গুণ চারবার পাঁচ থাকলে দুই পাঁচবার গুণ হতো এরকম তাহলে এটা গুণ করো দুই দোকানে চার চার দোকানে আট এ দেখো এখানে আট লিখে দিচ্ছি তারপরে এই সবগুলা যোগ করো কত হয় আট নয় দশ এগারো তাহলে এগারো তাহলে দেখো এই যে এই সংখ্যাটার দশ ভিত্তিক সংখ্যা কত এগারো এগারো আমরা আচ্ছা আমরা তাহলে পরে বের করি এটা তোমরা করতে করতে একদম সময় কম চলে আসবে তোমাদের খুব সহজে করতে পারবা আমার একটু সময় লাগতেছে কারণ তোমাদের একদম বেসিক ক্লিয়ার করে বলতেছি তো তার জন্য একটু সময় লাগতেছে দেখো তারপর দেখো এখানে কি লেখা আছে ওয়ান জিরো ওয়ান এটা আমরা কি লিখতে পারি এখানে টুটির পর জিরো সময় সমান কি লেখা দেয় ওয়ান ওয়ান লিখে দিলাম আর এন মিসে লেখা যায় কত টু আর এই দুইটু করে কত চার দেখো এখন যদি তুমি এটার সাথে এটা গুণ করো এটার সাথে এটা গুণ করো এটার সাথে এটা গুণ করে তারপর যোগ করো কত হয় দেখো ফোর প্লাস জিরো প্লাস কত ওয়ান তাহলে চার আর এক কত পাঁচ তাহলে এখানে কত লেখবা এর বাইনের সংখ্যা কত পাঁচ এটা লিখে যাবে এন আমরা 10 ভিত্তিক সংখ্যা যদি এখানে কি বলছে বিয়োগ করতে বলছি তাহলে দেখো এই তুমি এগারো থেকে কত বাদ দিবা পাঁচ বাদ দিলে কত থাকে ছয় এন আমরা এটাই দেখবো যে এগারো থেকে পাঁচ বাদ দিলে ছয় আসে এন্ড বাইনের সংখ্যা এই দুইটা থেকে যদি আমরা বাদ দিই এখানে ছয় আসে কিনা এই সত্য সত্যটাই আমরা যাচাই যাচাই করব দেখো এখন আমরা ওই টেবিলে দেখছিলাম এরকম দেখো এই ওয়ান থেকে ওয়ান বাদ কত থাকে জিরো শুধু একটাই বৃদ্ধি করুন যেটা আমাদের মনে রাখতে একটু অসুবিধা হয় সেটা কি উপরে জিরো থাকলে ওয়ান লেখবা আর হাতে কত থাকবে ওয়ান দেখ এখানে ওয়ান আছে এটা তো সমস্যা নেই এখানে ওয়ানই লেখবা এই দেখো যেটা সমস্যা আর কি এখানে জিরো আছে ওয়ান আছে তার মানে এখানে কি লেখবা ওয়ান আর তোমার

তাহলে কি আমাদের সততা তাচাই হয়ে গেল তো আমরা এখান থেকে কিছু নিচের বিয়োগ গুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো সেম ওই ম্যাটটা যেভাবে করছি এই বলা সেম সেভাবেই শুদ্ধি পরীক্ষা করতে বলছে তোমার কেমনে শুদ্ধি পরীক্ষা করবা এই সংখ্যাটারে তুমি দশ বৃত্তি কিনবা আবার এই সংখ্যাটারে দশ বৃত্তি কিনবা দশ ভিত্তিক বিয়োগ বিয়োগ করে যা আসে কিন্তু এখানে যে মানটা আসবে সেখানেও তাই আসে কি না একটু আগে যেটা করলাম সত্যি করবার তো এই টপিকটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ভিডিওটা লং হয়ে গেলে একটু সমস্যা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না